Hi viewers, Assalamualaikum. Alim examination 2022 English first paper and English second paper er shankhipto syllabus niye ajke amra alochona korbo. To dekho jara 2022 sale Alim porikha deba tader ashole je shankhipto syllabus ti prokash kora hoyeche tar ajke amra English first paper ebong English second paper er shankhipto je syllabus gulo ache ebong tomader je mark distribution ta ache ba mark manbonton ta ache eta niye ajke amra alochona korbo ebong porobortite amra English গণিত এবং আদার সাবজেক্টের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফলো করে রাখো বৃষ্টি তো দেখো ইংলিশ ফার্স্ট পেপার বিষয় কোড 238 ইংলিশ ফার্স্ট পেপারে সিনের জন্য যে সকল ইউনিটগুলো আছে তোমরা দেখে নাও ইউনিট 1 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট 6 ইউনিট 8 Unit 9, Unit 11, Unit 12, Unit 13. দেখো এই ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজের জন্য ইউনিটগুলো আমি আবারো বলছি তোমরা ভালোভাবে বই থেকে মিলিয়ে নাও দেখো ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 6, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 11, ইউনিট 12. ইউনিট 13 এখন আমরা দেখি মার্কস ডিস্ট্রিবিউশন বা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার মানবন্টন দেখো পার্ট 1 পার্ট 1 থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 10টি 10টির জন্য তোমার 5 মার্ক এবার শর্ট অ্যানসারিং কোশ্চেন থাকবে তোমার 5টি 5টির জন্য 10 মার্ক একটা কোশ্চেনে 2 করে তারপর ইনফরমেশন ট্রান্সফার বা ফলো চার্ট থাকবে তোমার 10টি 10টির জন্য 10 মার্ক তারপর সামারি রাইটিং থাকবে তোমার একটি একটির জন্য 10 মার্ক উইথ ক্লোজ থাকবে আনসিন থেকে 10টি 10টির জন্য 5 মার্ক উইদাউট ক্লোজ থাকবে আনসিন থেকে 10টি 10টির জন্য 10 মার্ক এছাড়াও তোমার রিঅ্যারেঞ্জ থাকবে 10টি 10টির জন্য 10 মার্ক যেন তোমাদের রাইটিং পার্ট থাকবে 40 মার্ক 40 মার্কে রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফে 15 মার্ক থাকবে রাইটিং স্টোরি স্টোরিতে 15 মার্ক থাকবে এবং ইনফর্মাল লেটারে 10 মার্ক থাকবে তো রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ থাকবে স্টোরি থাকবে এবং ইনফর্মাল লেটার থাকবে এই প্যারাগ্রাফে 15 মার্ক স্টোরিতে 15 মার্ক এবং ইনফর্মাল লেটারে 10 মার্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব আলিম 2022 এর ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখো ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা যে সকল টপিকসগুলো পড়বে সেন্টেন্স ওয়ার্ড ফরমেশন ফ্রেজ কলস ইউজ অফ নাউন্স ইউজ অফ প্রোনাউন্স ইউজ অফ প্রিপোজিশন সাবজেক্ট ভার্ব স্টাডি অফ ভার্ব ইউজ অফ টেন্স অ্যাডভার্ব ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পেস রেমিনারেশন বলি তারপর কম্পোজিশন পার্ট দেখো কম্পোজিশন পার্ট থেকে তোমরা দেখো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা মানবন্টনটা দেখি যে কোন কোন বিষয়ের উপর আমাদের প্রশ্নগুলো আসতে পারে দেখো ফিল ইন দ্য গ্যাপস অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ দেখো উইথ ক্লোজ থেকে তোমার 10টি থাকবে 10টির জন্য 5 মার্ক তারপরে হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ স্পেশাল ইউজ ওয়াজ বর্ন এগুলো থেকে তোমার 10টি থাকবে 10টি থেকে তোমার 5 মার্ক তারপর কমপ্লিটিং সেন্টেন্স থেকে 10টি থাকবে 10টির জন্য 10 মার্ক ইউজ অফ ভার্ব রাইট ফ্রম দ্য ভার্বস থেকে তোমার 14টি থাকবে 14টির জন্য তোমার 7 মার্ক ন্যারেটিভ স্টাইল ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ভয়েস এখান থেকে তোমার 7 মার্ক মডিফায়ার থেকে 10টি থাকবে 10টির জন্য 5 মার্ক ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস থেকে তোমার 14টি থাকবে 14টির জন্য 7 মার্ক তারপর সুনানি আন্তনি থেকে তোমার 14টি থাকবে 14টির জন্য 7 মার্ক পাঞ্চুয়েশন থেকে তোমার 14টি থাকবে 14টির জন্য 7 মার্ক বি পার্ট কম্পোজিশন রাইটিং পার্ট থেকে তোমরা পড়বে ফর্মাল লেটার 10 মার্ক রাইটিংয়ে প্যারাগ্রাফ
15 মার্ক স্যার আবার রাইটিং এ প্যারাগ্রাফ 15 মার্ক দেখো এই জায়গা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে লিসেনিং এন্ড ডেসক্রিপশন বর্ণনামূলক প্যারাগ্রাফ আরটা থাকবে তোমার কম্প্রেশন অফ দা কজেস এন্ড ইফেক্টেড মানে উপকারিত এবং অপকারিত বিষয়ে যে সকল প্যারাগ্রাফগুলো থাকে মানে খারাপ দিক এবং ভালো দিক নিয়ে যে প্যারাগ্রাফগুলো এই সকল প্যারাগ্রাফগুলো থাকবে তো এজন্য তোমার ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ থাকবে দুটি এবং ফর্মাল লেটার থাকবে একটি প্রথম প্যারাগ্রাফের জন্য হচ্ছে তোমার 15 মার্ক দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য 15 মার্ক এবং ফর্মাল লেটারের জন্য হচ্ছে তোমার 10 মার্ক এই হলো মোট 40 মার্কের আমরা খুব শীঘ্রই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব তো সংক্ষিপ্ত সাজেশনটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি শেয়ার করে দাও এবং তোমরা ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম